শ্রমিক সংকট নিরসনে স্বল্প সময়ে কম শ্রমিক ব্যবহার করে কৃষক যাতে কম খরচে দ্রুত ক্ষেতের দান ঘরে তুলতে পারে এজন্য কৃষকের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে একসঙ্গে দান কাটা মারাই ঝাড়াই ও বস্তাবন্দি করার আধুনিক কৃষিযন্ত্র জাপানের তৈরি ইয়ানমার কম্বাইন হারভেস্টার মেশিন মাইমসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক আব্দুল জব্বারকে চাবি হস্তান্তরের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি আট এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর সময় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য উদ্দিন আহমেদ বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষি বান্ধব সরকার শ্রমিক বান্ধব সরকার আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজুর সরকার গঠনের পর থেকে সর্বস্তরের মানুষের ভাগ্যের উন্নয়নের কাজ করে যাচ্ছে খাতে সরকারের ব্যাপক উন্নয়নের কারণে আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও ডিকে উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় কম্বাইন হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লুত্তুর নাহার লিপি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হুসেন খান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুণিমা কাঞ্চি সুবা সাউন জানান চলতি অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এই উপজেলায় চারজন কৃষককে প্রায় পঞ্চাশ ভাগের অধিক ভর্তুকি মূল্যে এ আধুনিক যন্ত্র বিতরণ করা হচ্ছে তিনি বলেন এই মেশিন ব্যবহারে কৃষকের শ্রমিক সময় ও অর্থের সাশ্রয় হবে বলে তিনি জানান অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ